বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালালো স্বামী, হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু প্রেমিকের খুনের ঘটনায় চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, দুমাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গেছিল গোবিন্দ প্রামাণিক। এর আগে গোবিন্দ প্রামাণিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করল সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনোয়া ব্রিজের কাছে। ওই সময় গোবিন্দ প্রামাণিক চাঁচলে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম গোবিন্দ প্রামাণিককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামাণিকের। গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানান, অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে 18 বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাঁদের 2 কন্যা সন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা তার স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামেরই এক যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনার আগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী। মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামাণিককে একা পেয়ে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কৃষ্ণপদ, তার বুকে চাকু ঢুকিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে আটক করে নিয়ে যায় চাঁচল থানার পুলিশ। আজকে এরকম বলু ভবানীপুরের গোবিন্দ মন্ডল এই ব্রিজে বসেছিল, আর তাদের ফ্যামিলিগত একটা কিছু আক্রোশ আছে। কৃষ্ণ সাহা ওকে চাকু মারে বুকে, তারপরে ওই কৃষ্ণ সাহাকে আবার গোবিন্দ মন্ডল নিচে ফেলে দেয়। এই অবস্থায় চাঁচল থানা ধরেছে, এখন চিকিৎসার জন্য চাঁচল হাসপাতালে আছে। আচ্ছা, চাকুটা কোথায় মারা হয়েছিল? বুকে। আচ্ছা, এই কী কারণটা জানতে, কারণটা কী কী? এইভাবে চাকু মারা হলো তাদের ফ্যামিলিগত পিডিআর একটা ডিসপিউট আছে, সেই ডিসপিউটের যে সম্ভবত এখন তদন্ত চলছে, তারপরে তদন্ত চলছে। যে চাকু মারলো তাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাকে চাঁচল হাসপাতালে রাখা। পুরো ঘটনাটা এখন তদন্ত সাপেক্ষে আছে, পরবর্তীতে আরও কিছু জানলে জানাবো। আচ্ছা, যে অভিযুক্তকে অ্যারেস্ট করেছে তার কী নাম? তার নাম হচ্ছে কৃষ্ণ সাহা। তার বাড়ি কোথায় জানা গেছে? ভবানীপুর।